তাজা তাজা অনেকগুলা দেশি মুরগা নিয়ে আইছে। মুরগিগুলা কিন্তু দৌড়াদৌড়ি করছে, সে মুরগাগুলা জবাই করা বাজার থেকে ছিলা নিয়ে আইছে। বাজার থেকে একদম পরিষ্কার করে নিয়ে আসছে দেশি মুরগি। সবগুলা মুরগি বাজার থেকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে আসছে, না হয় এতগুলা মুরগি কিভাবে পরিষ্কার করতাম। এখন শুধু কেটে ফেলবো। চারটা দেশি মুরগি নিয়ে আসছে, মুরগিগুলা অনেক বড় বড়। দেশি মুরগির স্বাদই আলাদা। এখন নতুন আলু বাজারে নামছে, দেশি মুরগি দিয়ে ছোট ছোট দেশি আলু দিয়ে রান্না করলে অনেক মজা। মুরগি জবাই করে বাজার থেকে পরিষ্কার করে মুরগিটা নিয়ে আসছে, আর বাকি যেগুলো আছে এগুলো আবার নিজে নিজে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে ভালো করে কুটে সবগুলো মুরগি তো আর একসাথে রান্না করা যাবে না, মুরগিগুলো কুটে ফ্রিজে রেখে দিব। যে পাখনাগুলো আছে পাখনাগুলো একটা একটা করে বাইছা নিয়ে আমি সুন্দরভাবে মুরগিটা কুটে নিব। দেশি মুরগির সটিগুলা অনেক বড় বড় হয়, দেশি মুরগির সটিগুলো অনেক বড় বড়, সটিগুলো খুব সুন্দর লাগতেছে। সবগুলা মুরগির চটিগুলো অনেক বড় বড়, দেশি তো দেশি। ভালোভাবে পরিষ্কার করে এখন কুটে নিব। একটা মুরগা সুন্দরভাবে কেটে নিলাম আমি, এভাবে সবগুলা মুরগাই আমি কেটে নিব। সবগুলা মুরগা এভাবে কেটে কেটে নিব, একটা মুরগা একটা পোলট্রি নিয়ে ভরব। একটা মুরগা একটা প্যাকিং করে ফ্রিজে রেখে দিব। মুরগাটা দেখেন কি সুন্দর কালার, দেশি মুরগা তো দেশি মুরগাই, কালারটা কি সুন্দর। সবগুলা মুরগাই আমি এভাবে কেটে নিব।